আজ 12 জানুয়ারি 2024 বিবেকানন্দের জন্মদিন। আমরা আছি কামারপুকুরের রামকৃষ্ণ মন্দিরের সামনে। সকাল 8টা থেকে এখানে প্রভাত ফেরি বোঝাবে। এটা রামকৃষ্ণ মন্দিরের ভেতরটা, এখানে এই আঙ্গাসটা দেখা যাচ্ছে ভেতরে ঢুকে ছবি তুলে নিষেধ করে চলে যাচ্ছে নিজে করে, কিন্তু এই যে আঙ্গাসটা এটা কিন্তু স্বয়ং রামকৃষ্ণদেব লাগিয়েছিল, যার জন্য এটাকে খুবই যত্ন করে রাখা হয়েছে। বিশাল মোটা এর কাণ্ড, এই জায়গাটা যেখানে কেটে গেছে সেখানে মেনটেন করে দেওয়া হয়েছে। দেখো রামকৃষ্ণ মন্দিরটা এখন তার বাড়ি বাসা মাটির ভেতরে যেহেতু দেবে না ছবি তুলতে, তার জন্য বাড়ি থেকে আমি ছবি তুলছি। এটা হালদার পুকুর। সারদা মা রামকৃষ্ণকে বলেছিলেন, তুমি রোজ গঙ্গা স্নান করো, আমি করতে পারি না। তখন রামকৃষ্ণ বলেছিলেন, ঠিক আছে, তোমার কাছে আমি গঙ্গা স্নানের অর্থাৎ ডুব দিয়ে স্নানের ব্যবস্থা করে দেবো। তাই এই পুকুরের ব্যবস্থা করা হয় মায়ের স্নানের জন্য। এটা এখানে হালদার পুকুর নামে পরিচিত। আর এই গেট দিয়ে বেরোচ্ছে, এখানে সারদা মাকে সাজানো হচ্ছে। এখানে সারদা মা রাস্তায় যাতে ভিড় না হয় সবাইকে সরিয়ে দিচ্ছে, ফটো তোলার জন্য আমাদের অ্যালাউ করা হয়েছে আজকে বাইরে থেকে, ভেতরে নয়। তো এই যে রামকৃষ্ণের পূজা, রামকৃষ্ণের পূজা এই আমগাছটা এবার ভালোভাবে দেখা যাচ্ছে, গেটটা যেহেতু খুলে গেছে এবং রামকৃষ্ণ লাগানো এবং আমগাছটা
ব্রহ্মদেবকে বলি আসছে পাঠশালা। এটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা দালান, দুর্গা মন্দির, উপরে দুর্গা মা রয়েছে। এখন আমি কিছু বলবো না, আমি আমার গাইডের কথাই আপনাদেরকে শোনাবো, আমিও শুনবো আপনারাও শুনবেন। এটা পাঠশালা, রামকৃষ্ণদেবের পাঠশালা, কিন্তু পড়াশোনা করতে চাইতাম তো সেটা আমরা দেখতে এসেছি। ব্রহ্মদাস লাহা এখানকার জমিদার ছিলেন। ওই ব্রহ্মদাস লাহা মেয়ে ছিল প্রসন্নমণি। তখনকার দিনে কি হতো, ছোটো ছোটোবেলায় কী হতো, ছোটোবেলাতেই কিন্তু প্রসন্নমণি বিধবা হয়ে যান। লাহাবাবুদের কাছ থেকে সোনা গয়না ধার করে সাধারণত বিয়ে করে না, সেই গয়না দিয়েছিলেন ওই প্রসন্নমণি। প্রসন্নমণি ছোটোবেলা থেকে গোদাইকে যেমন খুব ভালোবাসতেন, তেমনি গোদাইও করতেন ওই প্রসন্নমণি খুব ভালোবাসতেন। উনি দিদি দিদি করতেন প্রসন্নমণি, প্রসন্নমণি করতেন। ওই প্রসন্নমণি প্রতিষ্ঠা করার সেই মন্দির হচ্ছে ওখানে পার্বতী নাচছি। এটা হচ্ছে লাহাবাবুদের রাধারানী মন্দির। প্রত্যেক বছর এখানে রাস পূর্ণিমায় রাস হয়। যেই জায়গাটার উপরে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে লাহাবাবুদের পাঠশালা ছিল। এখানে 5 বছর বয়সে সব ছেলে মেয়েদেরকে এখানে পড়তে দিয়ে যেতেন। তখন রামকৃষ্ণদেবকে ওনার মা 5 বছর বয়সে এখানে পড়তে দিয়ে গেছেন। 5 বছর বয়সে যখন ওনাকে পড়তে দিয়ে গেছেন, মাস্টারমশাই যখন ছেলেকে ওনাকে যোগ বিয়োগ শেখাচ্ছিলেন, যখন যোগ শিখেছিলেন উনি কিন্তু যোগ শিখেছেন। যখনই ওনাকে বিয়োগ দেওয়া হয় তখন উনি বলেন, দুঃশালা তো পাঠশালায় করবো না। মাস্টারমশাই জিজ্ঞাসা করেছিলেন যে কেন তোমার এই বৃত্তি, উনি তখন ছোট্ট একটি কথাই বলেছিলেন, আমি এখানে যোগ করতে এসেছি, বিয়োগ করতে নয়। যোগ মানে হচ্ছে অন্তরের সাথে অন্তরের যোগাযোগ, বিয়োগ মানে হচ্ছে বিচ্ছে, গুণ মানে হচ্ছে কাটাকুটি, ভাগ মানে হচ্ছে ভাগাভাগি, দোষালা নিকুচি করতে তোর এই চালপালা কুটি কথাই আমি ভালো থাকতে না আছি বলে এই ভেতরে বিষ্ণু মন্দির আছে। ওই বিষ্ণু মন্দিরে গিয়ে কী করছেন, লুকিয়ে বসে থাকেন। এখন বসে বসে ছেলেটা মায়ের মূর্তি আছে না, তুমি লক্ষ্য করছেন। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরে সবার প্রথম যিনি প্রতিমা তৈরি করেছেন, উনি প্রতিমাতে কোনো নদী চক্ষুদান করতে পারবেন। তখন সেই সবকালায় রামকৃষ্ণদেব ওই প্রতিমাতে সবার প্রথম চক্ষুদান করেন। তো এই যে কাঠামোটা দেখছেন, এই কাঠামোটা প্রত্যেক বছর বিসর্জন হয়ে যাওয়ার পর আবার তিনি নিচে রাখা হয়। পরের বছর যখন দুর্গা পূজা হবে, ওই কাঠামোটি মাটি ধরিয়ে আবার নতুন করে দুর্গা প্রতিমা রূপ ধারণ হয়। দুর্গা প্রতিমা রূপ যেটা ধারণ হয় সেটা মানে সামনে করতে দেখানো হয় ওই রূপ ধারণ হবে। ভেতরে যে বিষ্ণু মন্দির আছে, বিষ্ণু মন্দিরকে আছে বৌদি মারকাঙ্গের মন্দির। ওই বিষ্ণু মন্দিরের ভেতর দিয়ে হচ্ছে সুরঙ্গ পথ ছিল, যেই সুরঙ্গ পথ হচ্ছে গর্মের নামে দিয়ে। কেন সুরঙ্গ পথ করেছিলেন জমিদার, বৌদি মারা লুপাট করতে এলে লাভবান করতে তাদের সোনা গয়না জিনিসপত্র নিয়ে ওই আন্ডারগ্রাউন্ড নিচে নেমে চলে গেছেন। বৌদি মারা লুপাট করতে এলো, তারা কিন্তু মন্দিরের উপর কোনো অত্যাচার করতো না, সেই জন্য মন্দিরের ওই মন্দিরের ভেতর দিয়ে সুরঙ্গ পথ করেছিলেন। এই মন্দিরকে লেখা হয়েছে কথা করে দুর্গা প্রতিমা সহিচ্ছায় চক্ষুদান করেন। এই আসল ছবি এবং এই অনুযায়ী প্রতি বছর এই কাঠামোতেই এই কাঠামোতেই আবার দেবী দুর্গা তৈরি করা হয় এবং সেটাকেই পুজো করা হয়। এটা রাসমঞ্চ, রাসমঞ্চ এটা প্রতি বছর এখানে রাস উৎসব হয়। গ্রামের বাড়িগুলো এখন এরকমই রয়েছে, দেখতে ভালো লাগছে। দোতলা বাড়িগুলো টিনের চাল মাটির দোতলা বাড়ি, সিমেন্ট করে নিয়েছে, ভেতরে সিমেন্ট করে নিয়েছে কিন্তু দোতলাটা মনে হচ্ছে মাটিরই রয়েছে। তো এই টিনের শাঁখারি একদিন শখ করেছিলেন গোদাইকে শখে করে নিয়ে শাঁখা বিক্রি করতে নিয়ে যাবেন। আচ্ছা, তো আমাদের এই যে পিছনে যে রাস্তাটা ফেলে এখানে হাট বসে শনিবার মঙ্গলবার হাট বসে। আচ্ছা, ওই হাটেতে উনি শাঁখা বিক্রি করতে গোদাইকে সাথে করে নিয়ে গেছিলেন। আচ্ছা, সেদিন ওনার খুব ভালো শাঁখা বিক্রি হয়েছে। ফিরে এসে মনে করেছিলেন যে আমারও তো ব্যবসা খুব ভালো হয়েছে, ছোটো ছেলেকে এতক্ষণ করে নিয়ে গিয়ে একটা রেখেছি, আমারও ব্যবসা ভালো হয়েছে। তাহলে সন্ধ্যেবেলায় এসে কী করেছেন, গোদাইকে বললেন ঘরে কথা আমার ব্যবসা খুব ভালো হয়েছে, করে কিছু কিনে নিয়ে এসে খাওয়ান। কিন্তু তখন বলতে থাকেন। এইভাবে ওর জনগণ হয়ে যায়। এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরের নাম অনুসারে নাম হচ্ছে কামার পুকুর। হ্যাঁ, এটা গায়ে এটাই কামার পুকুর।
কিছু নামের পরিচয় ছিল। আমরা যখন তাদের পুকুর হিসাবে খনন করে এই পুকুরের নাম অনুসারে নাম হয় কামার পুকুর। এইদিকে যে বাড়িগুলো আছে এগুলো হচ্ছে কামারদের বাড়ি আছে। যখন তার কামার কাজ করছেন ভূমিকামণির মা, রামকৃষ্ণের ভিক্ষা মা এবং দাই মা, যা তার বাড়ি। ভূমিকামণির বাড়ি এটা। রামকৃষ্ণ গ্রামের সময় তখন ব্রাহ্মণের ভিক্ষা মা ব্রাহ্মণ নামে এরকম নিয়ম ছিল, কিন্তু ভূমিকামণির কাছে রামকৃষ্ণদের ভিক্ষা নিতে চান। তখন সমস্ত সমাজে ব্রাহ্মণরা বলেছে ওর কথায় বিয়েটা কী বলছি সেটা তো হতে পারে না। তখন উনি বলেছিলেন মায়ের আবার জাত কিসের, যে মা আমাকে বড় করছে সেই মায়ের জাত কিসে, মায়ের কোনো জাত হয় না। তো এটাই তার পেছনের গল্প। ভূমিকামণি মায়ের কাছে তিনি ভিক্ষা নিয়েছিলেন এবং তার দাই মাও ছিল ইনি। এটা গোপেশ্বর শিব মন্দির। মানে রামকৃষ্ণকে তার দাদা যখন দক্ষিণেশ্বরে নিয়ে যান এবং তিন দিন ধরে কোনো খবর পাচ্ছেন না, তখন অনুমানা হয়ে গেছিলেন রামকৃষ্ণের মা, তখন তিনি এই গোপেশ্বর শিবের কাছে হত্যা দিয়ে পড়েছিলেন। এটা সেই গোপেশ্বর শিব মন্দির এবং সেই ছবিটাই এখানে দেওয়া রয়েছে। শিবটা এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু নর্মাল শিব যেরকম হয় সেরকমই দরজায় তালা দেওয়া আছে বড় শিবলিঙ্গ, আর এখানে পাশে শিবের জন্য আঁকা রয়েছে দেয়াল চিত্র। দেয়াল চিত্র এটা, এই যে টিনের চাল মন্দিরটা, গোপেশ্বর শিব মন্দির টিনের চাল এখনো বর্তমান। আগমনের ব্যাপারটা নানারকম মূর্তি মতনে তুলে ধরা হয়েছে, বা রঘুবীকে নিয়ে ক্ষুদিরাম চক্রবর্তী চলে এসেছিলেন মাথায় সেই রঘুবীর সিংহাসন নিয়ে চলে এসেছিলেন। সীতা মাতা চন্দ্রমণি যুগে শিব দ্বারে গিয়েছিলেন শিবজ্যোতি প্রবেশে অন্তরে। শিবজ্যোতি তিনি দেখেছিলেন মা রামকৃষ্ণ মা, এবং তিনি এখানে তার অন্তরে শিবের জ্যোতি প্রকাশ করে প্রবেশ করেছিল, তিনি উপলব্ধি করেছিলেন। সেটাও ফুটিয়ে তোলা হয়েছে এখানে। দীপকতা শ্রী শ্রী রামকৃষ্ণের আবির্ভাব সেইটা দেখানো হয়েছে। লাহাদের প্রান্তশালায় গদাধরের সাধু সেবা এটা, সেইটা সে ঘটনাকে তুলে ধরা হয়েছে। গদাধরের বিবাহ এটা, লাহাবাবুদের কাছ থেকে গয়না নিয়ে সারদামাকে পড়ানো হয়েছিল, তারপরে বিয়ের পরে সেই গয়না ফেরত দিয়ে দেওয়া হয়, সেইটা ফুটিয়ে তোলা হয়েছে লাহাবাবুদের গয়না ফেরত। এটা দেখানো হচ্ছে এখানে রাসলীলা, রাসলীলা আর এটা এখানে দেখানো হচ্ছে কংসবধ। কংসবধকে এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে লেখা আছে পাইন বাড়ি শিব সাজিয়ে শিবরাত্রিকালে শিব ভাবে শিব তনু অসুর নজলে, শিব ভাব এসে গেছিল গতধরের মধ্যে, সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। আয় চলে আয় আমি রক্ষক, এটা সীতানাথ পাইনের বাড়ি। এখানে প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে এখানে যাত্রা হতো, তো পালা হতো। সে একবার যে শিব সাজে সেই অসুস্থ হয়ে পড়ে, গদাধরকে বলা হয় শিব সাজতে, তো গদাধর শিব সাজে পড়ে স্বয়ং শিব তার উপরে ভর করেন এবং তার ভাব সমাধি হয়। এখানে সেই ছবিটাই তুলে ধরা হয়েছে, তৃতীয়বার গদাধরে ভাব সমাধি হয়, এটা সেই ছবিটা। এই যে সেই শিব, এখানে গদাধর আর এই হচ্ছে সেই শিব। সে বাড়িটা এখন সেখানে প্রেমের বাড়ি আছে, তাদের উত্তরসূরিরা এখন এখানে বসবাস করছে। বাড়িটায় গাছপালা রয়েছে আর কিছু জিনিস এখানে বিক্রি করার জন্য রাখা হয়েছে, ইচ্ছা হলে কেউ কেউ এসে এখানে কিনতেও পারেন। এই হচ্ছে মাঠে থাকার জায়গাটা, এখানে একটু রিপেয়ারিং হচ্ছে। আর আপনার যে সুলভ শৌচালয় এখানে পয়সা দিয়ে যারা বাইরের লোক তারা এটা ইউজ করতে পারে, আর আমরা যারা পয়সা দিয়ে থাকছি রুমগুলো এখান থেকে শুরু হচ্ছে। আজকে 12 জানুয়ারি সকাল 6:30 সময় টিফিন দেওয়া হয়েছে, আমরা স্নান টান করে একটু আরাধনা প্রার্থনার সময় করে টিফিন খেয়েছি। তো টিফিনে দিয়েছিল একটা বন্ধুকে তার সাথে আলুর দম, তারপর দ্বিতীয়বারে দিল মুড়ি আবার আলুর দম, তারপরে যাতায়াত করতে হলো মুড়ি আর লাগবে কিনা যারা যারা চাইলো তাদের দেওয়া হলো, তারপরে দিল চা। তো চাও তাই যাচাই করা হলো, এক কাপ খাওয়া পরে দ্বিতীয়বারে অনেকে নিয়েছে। এটা ছিল টিফিন। এটা বাথরুম, এগুলো কিন্তু নিচে দেখলো লাগলো কিন্তু টাইলস। এই হচ্ছে বাথরুম, উপরে গিজার দেওয়া। হ্যাঁ, আর এরকম এখানে বেসিন আছে, এখানে সাবান কিন্তু নিজেদের আনতে হবে, এখানে বালতি আছে স্নান করার। এখানে
পায়না হচ্ছে, তো এই হচ্ছে বাথরুমের ভেতরটা, দেওয়ালটা এখানে ভেন্টিলেটার আছে, উপরেও ভেন্টিলেটার আছে, কমোড সিস্টেম, এখানে বাদ দিব আছে, এখানে এলে কিন্তু ওখানে আচ্ছা সাবানও রয়েছে, এখানে এটা সাবান, তো এখানে এলে কিন্তু নিজেকে সাবান আনতে হবে।